আমার প্রিয়ার বিয়া বইলা তুমি দৌড়ায় তার কাছে ছুটে যাইতেছ। আরে প্রিয়া যদি তোমার ভালোই বাসতো তাহলে কেউ বিয়ের পিড়িতে বসতো না। তুই আমার এক বোতল বিষ এনে দিবি, সেটা খাইয়া আমি যেন মরে যেতে পারি। আর সেইটা যদি না পারস তাহলে তুই আমার পালানোর একটা ব্যবস্থা করে দে। দেখো বাবা, এই যে বাড়ি ঘর দেখতেছো না, বহুত কষ্ট করে কিন্তু বাড়ি ঘর করছি, পরিশ্রম করে করছি। তো পরিশ্রমটা তোমারও করতে হবে। মনে করো যে বাবার সম্পত্তি পাইছি তাতে আমার রাজত্ব করতে হবে এইটা না, নিজেরও কিছু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তুমি আমার একমাত্র সন্তান। এখন থেকে এই বাড়ি ঘর যা জায়গা সম্পত্তি যা আছে ব্যবসা বাণিজ্য তোমার কিন্তু দেখা করতে হবে। তুমি দেখাশোনার দায়িত্ব তোমার উপরে বর্তাইলো, যেহেতু তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি। আপনি শুধু দোয়া করবেন বাবা। আর দোয়া তো করবোই, ছেলেটা দোয়া করবে না বাবা, এটা কোনো কথা হইলো নাকি? তোমার প্রতি সবসময় আমার দোয়া আছে বাবা। আঙ্কেল চলেন, রায় তো এসে বাবার। হ্যাঁ ঠিকই কইছে চাচা, আপনি ঠিকই কইছেন। সংসারের মধ্যে মনে করেন ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়, বাপের একটা টেনশন থেকে যায় যে কোন সময় সন্তানরা বিয়ে করা সংসারটা পুরাটা ছেলের হাতে তুলে দেবো, নইলে তো ছেলেরা সংসার ধর্ম কিছু বুঝবো না। তো আপনার সিদ্ধান্তটাই ঠিক। তো চাচা চলেন, দেরি হয়ে যেতেছি, তাড়াতাড়ি যেতে হইব। তবে চাচা আরেকটা কথা, আপনি ইচ্ছা করলে কিন্তু পারতেন এলাকার সবাইরে দাওয়াত দেখা হইতে, কিন্তু এখন করতেছেন কি বউটারে তাড়াতাড়ি উঠাই নিয়ে যেতেছে। আরে বউ হলো ঘরের লক্ষ্মী, আমার লক্ষ্মীটা আগে ঘরে নিয়ে আসি, সবাই খাওয়া, সবাইকে খাওয়াবো। খাওয়া তো শেষ হয়ে যায় নাই নাকি? হ্যাঁ খাওয়া তো শুরু। তা ঠিক আছে চলুন চলুন চলুন। শোন, তোরে আমি সাজাইয়া দিছি, এখন আমার যাওয়ার পালা। খালাম্মার কাছে বলে আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দিবি না? তুই তুই আমার এক বোতল বিষ এনে দিবি, সেটা খাইয়া আমি যেন মরে যেতে পারি। আর সেইটা যদি না পারস তাহলে তুই আমার পালানোর একটা ব্যবস্থা করে দে, যাতে করে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে যাইতে পারি। যে কোনো কিছু একটা কর, আমি এইভাবে আর পারতেছি না, এইভাবে আমি আর পারতেছি না রে। তুই এসব কি বলতেছিস? আমার পক্ষে তো এটা সম্ভব না। খালামা যদি জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই সে তো আমার কোনো উপকার করতেই পারবি না, তোর কিছু বললেও আমার কোনো লাভ নেই। তুই চলে যা, যা, আমার ভাগ্যে যেটা আছে সেইটাই হইব। আমার সত্যি কিছু করার নাই রে, থাক। কিরে তো সাজানো শেষ? হ্যাঁ খালা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে। কিরে কবিতা, বাহ কি সুন্দর হয়েছে আমার মেয়েটা সাজানো। কবিতা কিরে তুই এখনো কান্নাকাটি করতেছিস? তোরা আমি কেন বুঝাইতে পারি না, তুই যারা পছন্দ করিস ওরা ওরা একদম নিম্ন শ্রেণীর রে মা, আর আমাদের সাথে ওরা যায় না। আর আমি তোর মা, আমি যেখানে বিয়ে ঠিক করছি ওরা আমাদের মতনই অনেক বড় লোক ফ্যামিলি। দেখিস ওই ছেলে তোকে কোনো মতেই খারাপ রাখবে না, অনেক ভালো রাখবে রে মা। দেখো মা, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, হয়তো বাবা মাকে টাকা পয়সা সব কিছু দিয়ে সুখে রাখতে পারবে, কিন্তু ভালোবাসা ভালোবাসাটা আমার দিতে পারবো। সেই ভালোবাসাটা আমার সোহেল দিছিল, সেই ভালোবাসাটা কি আমরা দিতে পারবো? ওই ছেলের নামও তুই আমার সামনে আর কখনো উচ্চারণ করবি না। আমি তোর খারাপ চাচ্ছি না, তোর যাতে যেটা ভালো হয় তুই সুখে থাকিস সেই ব্যবস্থা আমি করছি। ওই ছেলে তোর কি দিবে বল? দেখো মা, ও আমার কিছু দিতে পারুক বা না পারুক সেইটা বড় কথা না, ও আমার যে ভালোবাসাটা দিত সেই ভালোবাসাই সব কিছু। আর মা, সংসার করতে গেলে তো ভালোবাসাটাই প্রয়োজন হয়, টাকা পয়সা না। টাকা পয়সা দিয়ে কি করবো যদি ভালোবাসাই না থাকে? আর তুমি আমার এমন একজনের সাথে বিয়ে দিতেছ স্যার আমি কখনো দেখি নাই, চিনি না, জানি না, তার সাথে তুমি আমার বিয়ে দিতেছ। আমি কিভাবে সারা জীবন তার সাথে থাকবো, কিভাবে তার সাথে আমি চলাফেরা করবো সেই জিনিসটা তুমি একবারও ভাইবা দেখো নাই। কবিতা, তুই ভুলে যাস না যে শুধু ভালোবাসা দিয়ে কখনো সংসার চলে না, জীবন চলে না। জীবন চালানোর জন্য টাকা পয়সা লাগে। আর ভালোবাসা, ভালোবাসা কয়দিনের? প্রথম প্রথম যখন বিয়ে করবি কয়দিনের ভালোবাসা, তারপরে যখন পেটে ভাত থাকবে না, চোখ দিয়ে পানি পড়বে, তখন ঠিকই তোর মার কথা মনে পড়বে। এত কথা আমি জানতে চাই না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি সেই ছেলের সাথেই বিয়ে হবে। আর চল, পাত্রপক্ষ মনে এতক্ষণ চলে আসছে, আয় নিচে আয়। মা, আয় বলছি, আয়, আয় বলছি, আয়। মা, সামনে দাঁড়ালে কেন? কেন দাঁড়াইলাম শুনতে চাও? আজকে তোমার প্রিয়ার বিয়া বইলা তুমি দৌড়ায় তার কাছে ছুটে যাইতেছো। আরে প্রিয়া যদি তোমার ভালোই বাসতো তাহলে কেউ বিয়ের পিড়িতে বসতো না। আমি তোমার কতটাই না ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসার গুরুত্ব না দিয়ে আর যার বিয়ে হয়ে যাইতেছে তুমি তার কাছে ছুটে যাইতেছো। পরি, পরি, এখন তোমার সাথে কথা বলার সময় আমার নাই। আমি প্রিয়ারে ভালোবাসি, প্রিয়া আমারে ভালোবাসে। বিশ্বাস করো, প্রিয়ার বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু এই বিয়ে তো আর কোনো মিথ্যা নেই, কোনো মত নেই। আরে প্রিয়ার বিয়ে হয়ে যেতেছে, যাক না, আমি তো তোমারে ভালোবাসি, তুমি ওর আশা ছাইড়া দাও। আজকে ওর বিয়ে হয়ে যাইতে দাও। না না না, আমার ভালোবাসার আমার চোখের সামনে দিয়ে ওর বিয়ে হয়ে যাবে, আমার চোখের সামনে দিয়ে লাল শাড়ি পরে অন্যের হাত ধরে তার ঘরে যাবে, এটা হতে পারে না। আমি আমার প্রিয়ারে ভালোবাসি। শান্ত হও সোহেল, আমিও তো তোমারে ভালোবাসি। আর যদি ওর বিয়ের পিড়িতে যায় তুমি ওর বিয়েটা নষ্ট করে দাও, ওর জীবনটা নষ্ট হয়ে যাবো, ও আর কারো বউ হইতে পারবো না, আর তুমি ওর বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমারে ভালোবাসি। তুমি প্লিজ আমারে গ্রহণ করো, ওরা সব ভুলে যাও সোহেল, আমারে গ্রহণ করে নাও। আরে কিসের বিয়ে? এই বিয়ে হইতে পারে না। আমার প্রিয়ার বিয়ে হইলে আমার সাথে হবে। আমি ওর জীবন কেন নষ্ট করব? ওর বিয়ে হচ্ছে ঠিকই, আমি দরকার পড়ে তার হাতে পায়ে ধরবো, ওর বাপ মার হাতে পায়ে ধরবো, দরকার পড়ে ওকে যে বিয়ে করতে আসতেছে আমি তাকে বোঝাবো ও আমার ভালোবাসার মানুষ। অবশ্যই অবশ্যই লোকটা শুনবে। আমি যদি বোঝাই, আমি আমার প্রিয়ারে ভালোবাসি, প্রিয়া আমারে ভালোবাসে, অবশ্যই তিনি শুনবে। তুই আমার সামনে থেকে সর, আমার যেতে দে। তুই তুই কেন বুঝিস না আমি প্রিয়ারে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি না। তার মানে তুই আমার ভালোবাসা বুঝলি না, আর কোনোদিন বুঝবি না, তাই না? যা, তুই তো প্রিয়ার কাছেই যা, কোন একদিন ঠিকই। তুই পরি, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। এখন তোর সাথে কথা বলার কোনো সময় আমার নেই। ওইদিকে আমার প্রিয়া বিয়ার শাড়ি পরে অন্যের ঘরে যাবে বলে বসে আছে। আমি যদি একটাবার আমার প্রিয়াকে বুঝাইতে পারি, আমি যদি একটাবার তাকে বুঝাইতে পারি, সে যদি আমার কাছে আসে। তুই সর আমার সামনে থেকে, সর বলতেছি, তুই সর, এখন আমার যেতে হবে, সর বলতেছি। তোর প্রিয়ার কাছে যা, কোনো একদিন তুই আমার ভালোবাসা ঠিকই বুঝবি। একটা কথা বলে বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আসলে আমি চাইতেছি না যে এখানে বেশিক্ষণ দেরি হোক। আমার মেয়ে এখন আপনাদের বাড়ির বউ, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওকে নিয়ে যান। ঠিক আছে, বউ যখন আমাদের, আর শুধু তো বউ না, ওটা এখন আমার মেয়ে। জি আচ্ছা মা চলো। আপনি যে পিছনে যে লাকেজগুলো আমার কাজের ছেলেটা নিয়ে আসতেছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি তো জানোই আমার একমাত্র মেয়ে, আর আমি চাই না যে আমার মেয়ে কোনো কষ্টে থাক। তোমার হাতে আমি আজকে তুলে দিলাম, আমার মেয়েটা যেন কোনোদিন কষ্ট না পায়। বাবা তুমি ওকে দেখে শুনে রেখো। আম্মা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি ওকে সুখেই রাখবো। অবশ্যই বাবা, আমি দোয়া তো অবশ্যই করি। চলো ভাইজান, আমার মেয়েটাকে দেখে শুনে রেখেন। ওকে আমি কখনো আমার চোখের আড়াল করি নাই। চলো মা, চলো ভাইজান আগে। মা আমি তোমার এই বিয়ে মানি না, এই বিয়ে হইতে দিব না। এখন এই মুহূর্তে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। চুপ থাকো, আর একটা কথাও তুমি বলবা না। কি আমার মেয়েকে ভালোবাসো তুমি? এই তোর মতন ছোট লোক আমার মেয়েকে ভালোবাসতে পারে না। আর কি বললি, ওকে ওকে তুই এই বাড়ি থেকে নিয়ে যাবি? কখনোই না। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা এটা আমার মেয়ের হাজবেন্ড। চলে যা, চলে যা বলছি আমার বাড়ি থেকে। মা ও বাবা তুমি কিছু মনে করো না। ও একটা পাগল, ও একটা বদ্ধ পাগল উন্মাদ। এই কারণে আমার বাড়িতে এসে এরকম করতেছে। তুমি তোমার বউরে নিয়ে তুমি চলে যাও। বাবা মা তুমি ঠিকই বলছো, ও তো পাগল। ও যদি পাগল না হইতো তাহলে আর আগে আসতো, আগে এসে আমার এখান থেকে নিয়ে যেত। এখন কেন আইছো, কেন আইছো? আমার পরনে লাল শাড়ি দেখা অন্যের হাত ধরে চলে যেতে দেখতে আইছো? এসব তো কোনো দরকার ছিল না তোমার। চলো ভাইজান। শোন, তোকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, আমার মেয়ের দিকে আর কোনোদিন আঙ্গুল তুলে তাকাবি না। আর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে না, ওর সংসার ভাঙার চেষ্টা যদি তুই করছিস, তোর পা ভেঙে আমি ঘরে বসাই রাখবো। তোর নামে মামলা দিব, তুই কথাটা মনে রাখিস।